ধূমপান যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি তামাক শ্বাসও ক্ষতিকর। সরকারের কাছে একটা অনুরোধ থাকবে, এই তামাক শ্বাস বন্ধে বাংলাদেশে একটি আইন প্রয়োগ করা হোক। কিরকম টাকা দেয়? মানে আমাদেরকে এখানে কিছু লোন দেয়, লোন দেওয়া তো আমাদেরকে হয় না। আচ্ছা আচ্ছা। তারপর আমাদের নিজের টাকা দিয়ে করতে হয়, আর যদি নিজে থেকে না থাকলে বাইরে থেকে কজন করতে হয়। আচ্ছা আচ্ছা। আমাদের পেশা যেগুলা, এই পেশাগুলো আমাদের থেকে করতে হবে, অন্য পেশা তো আমাদের নাই। ওই কৃষক আমাদের ওই শ্বাসগুলো, তামুক শ্বাস, যে কোনো শ্বাসগুলো আমাদের করতে হবে। তো লাভবান হোক বা না হোক, তাও তো আমাদের থেকে এগুলো করতে হয়। যাবো কোথায়? এগুলো তো করি, এগুলো করলে তো লস হয়, লস হয়, লস হয়। মেয়েও গিয়া ফুগে মারা দেয়, অনেক কিছু বেড়া মাসে ধ্বংস হয়ে যায়। তার সাথে তামুক শ্বাস করলে এতটা কষ্ট হলেও কিছুটা নিজের পেটটা চলে, ফুসালে বেশি লাভবান না হলেও মধ্যমবিত্ত থাকতে পারলে তো আমরা খুব ধরেন গিয়া নিজে যারা করি তারও লাভ কিছু। আমাদের ধরেন আমার দিন মজুর কাজ করি, তাহলে আমাদেরকেও কাজটা চললেও তারপরে আমরা ফুসালে না ফুসালে তো পেটে চলে যা পাই তা। এখানে দেখেন না কতগুলো লেবার লাগে, এক এক লেবার 600 টাকা, 700 টাকা, ও মহিলাগুলোকে দিতে লাগে, দেওয়া লাগে 300 টাকা। এরকম শ্বাস করে কিন্তু ফসা না, যদি কর্জ নিয়ে করে মানুষের তো লোন নিয়েছি আমার কাছ থেকে, আমি 50,000 টাকা নিয়েছি, 1,00,000 টাকা নিয়েছি, 1,00,000 টাকা নিলে আমাদের 1,50,000 টাকা দেওয়া লাগবে 2-3 মাসের ভিতরে। ক্ষতি হলেও জীবিকা তো নির্বাহ করতে হবে, চলতে হবে না। এই ধরনের এখন বর্তমান যুগ, বর্তমানে দেখেন অতগুলো এই দ্রব্যমূল্যের দাম কীরকম বাড়া, এখন কী করে চলবে? মানুষ তো আর উপাস থাকতে পারবে না। এখন কষ্ট ওই ওইটা ক্ষতি হওয়ার হলেও থাকার জন্য এগুলো করা লাগে, এরকম করতে হবে। মানুষ এখন এমনি খুশি তো করতেছে না, ধরেন আমার একখানে জমিন দিয়েছি 30,000 টাকা, এইখানে এর খরচ হতেছে 70,000 টাকা, লেবারের পানি সারে বিষে সব কিছু মিলে গিয়ে একখানে জমির মধ্যে একজন সব যদি যাইতে পারি, যাইতে পারলে কি মনে তো বিভিন্ন রোগ ব্যাধি, মনে করো সারের দাম বাড়া, বিষের দাম বাড়া, সব জিনিসের দাম বাড়া, তো পোষা না তো। আচ্ছা, 200 টাকা আর দিতে, 200 টাকা 800 টাকা না তো 200 টাকা দেবে, 200 টাকা আর তো, আর তো মনে করো আর 500 টাকা দিকে দিতে পারবো, 300 টাকা দিতে, 500 টাকা দেওয়া পারবো, তাহলে পোষাই বোধ হয়। কেন আসছেন আসলে তামাক খেতে লাভ থাকলে এটি হচ্ছে দ্বিতীয় প্রজন্মের জন্য একটু খারাপ। দ্বিতীয় প্রজন্মের কথা ভেবে আমরা এই সবজি ক্ষেত করি, আর আমরা হচ্ছে শিক্ষিত মানুষ, আমরা বুঝি, আর যারা বুঝতেছে না তারাই তো করতেছে। আর হচ্ছে যে এই তামাক, তামাক দিয়ে হচ্ছে সিগারেট তৈরি করে, এই সিগারেট খেলে তো মানুষের ক্যান্সার হয়, আসলে তো মানুষ বুঝতেছে না, তার জন্য ওরা এই আর তামাকের তো একটু লাভ বেশি, ওরা লাভ বুঝেই তো আর তামাক খেতে করতেছে, কিন্তু দ্বিতীয় প্রজন্মের কথা ভাবতেছে না তার জন্য আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তামাক খেতে কীরকম লাভ হয় এবং আপনাদের সবজির সাথে কীরকম লাভ হয় এবং কী উপকার কী কী একটু বলবেন? আর আপনার তামাক, তামাক হচ্ছে যে একেবারেই আপনার একদম লাস্টে লাভ পাওয়া যায়, লাভটা দেখা যায়। এই আর সবজিতে হচ্ছে আপনার ডেলি লাভটা পাওয়া যায়, একদম বড়ো করে ডেলি পাওয়া যায়। আর তামাক খেতে হচ্ছে একটু লাভ বেশি, কিন্তু পরিবেশের জন্য ক্ষতি আর কি। আচ্ছা আচ্ছা। যদি আর সবজি খেতে একটু লাভ কম হলেও খাস করতে হয়, ওই মুড়ি দিতে হয়, তা বেল বানিতে হয়, রাত্রিবেলায় করতে হয়, রাত্রির দিনে সবই করতে হয়। বাদ আশ্বিন হাতি অন ফুস মাঘ ফোন বেল দেওয়া হুজল, এই ছোটো ছেলের দোয়া প্রচুর কাজ করতে হয়, এই তাই জন্য এই ছোটো ছেলেটা নষ্ট হয়। ছোটো ছেলে করতে হয় কত বছরই আনুমানিক? এটা সেটা এমনি কটা কত হবে মেয়েটা এটা 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 থামুকের গুছি গুছি দে, এটা কত কত বছর হবে? নাকের জন্য, ওনাদের নিঃশ্বাসের জন্য ক্ষতি হয় না? হবে 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 তো, ওরা বাচ্চাদেরকে মানে এখানে কাজ করতে হয়, কাজ করতে হয়। কেন বাসার কোনো পরিকল্পনা নাই, বাসার কোনো পরিকল্পনা নাই, কেন ওই এদিকে আস আর নাই টাকাগুলোকে চলে গেছে, হ্যাঁ ওই ওখানে গেছে,
থাকো আলাদা কোম্পানির কাছে চলে গেছে। কোম্পানির কাছে কেন যায়? 1.5 লাখ টাকা উনি গেয়া দে টাকা দে সারে বেশি এই সেই, উনি তো টাকা বেশি ধরে, তাই জন্য ওরা তো আমরা তো জানি না। হ্যাঁ টাকা দিলে ভালো হবে, লোন সেটা বলে লোন সার দিবে 20 বস্তা টাকা দিবে 50,000 বীজ দিবে এই সেই দিতে দিতে 1.5 লাখ টাকা হয়ে গেছে। টাকা ওনারটা দিতে দিতে 3-4 লাখ খাইছো, অর্ধেক ওনার টাকা গেছে, তখন অর্ধেক লোক তুমি কী করবা? ওই লাহোরির টাকা দিবে নাকি গিয়া দিবে? এখানে লাহোরি পড়ে নাকি? হ্যাঁ লাহোরি অনেক আমি 10 বছর করছি। ওমা কি পরিমাণ? আমি আমার ছেলে বউ ফোয়া বেকুন লিয়ে আমি লাহোরি আনি মূরত থেকে ফাতা ফুটছি হো এ অতরা ভাই। এখন জীব বৈচিত্র্য বা মানব সম্পদ এবং এখানে বিলুপ্ত হবে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই তামাক শ্বাসের ফলে এখানে বিভিন্ন রোগ ব্যাধিও বৃদ্ধি পাচ্ছে এবং কলেরা পাশাপাশি এবং এখানে জন্ডিস এবং এবং আরও বিভিন্ন ধরনের ক্যান্সার জাতীয় রোগ হচ্ছে। এই রোগগুলো থেকে বাঁচতে হবে। আপনি লামা হাসপাতালে যেয়ে দেখুন অধিকাংশ রোগী ডায়াবেটিস এবং ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কেন যাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে বিনা চিকিৎসার দুঃখ থেকে মরছেন। তা আমি অনুরোধ করব এই সমস্ত তামাক কোম্পানি বিশেষ করে ব্রিটিশ সিভিলিয়ান টোবাকো, ঢাকা টোবাকো, আবুল টোবাকো সহ যে সমস্ত টোবাকো এখানে এসে কৃষি সম্পদকে বিলুপ্ত করে তামাক শাসীদেরকে উৎসাহিত করে এখানে কাজ করেছেন তাদেরকে এখানে নিষিদ্ধ ঘোষণা করা, এবং যদি তাদেরকে নিষিদ্ধ করা না হয় তাহলে এ অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। সবজি মৌসুমি যেসব সবজি এসব সবজি চাষ কমে গেছে প্রচুর পরিমাণে। বাজারে আলিকদম বাজার ঘুরলে দেখা যাবে এখানে প্রচুর পরিমাণ সবজির দাম যা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে। তামাক চাষ যদি কমে যায় সেই জায়গাতে যদি সবজি চাষ হয় তাহলে এখানকার মানুষ অন্ততপক্ষে সবজি বিভিন্ন ফল ফলাদি যেগুলো হয় এগুলো আরও সহজলভ্য হবে মানুষের জন্য, মানুষ সহজে কম দামে এগুলো বাজার থেকে ক্রয় করতে পারবে। তাছাড়া আছে তামাক কেনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন গ্রুপ আকিস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ঢাকা টোবাকো, এরা আসলে কৃষকদেরকে কিছু সহযোগিতা করে। সহযোগিতাটা যেটা আমি করতে পারি না, সহযোগিতাটা কীরকম? তাদেরকে উন্নত মানের বীজ দেয়, তাদেরকে জমির একটা মূল্য দেয় লিজ, হয়তো এক সিজনের জন্য তোমার 1 বিঘা বা 1 কানি জমি এত টাকা এটা ফিক্স হয়। তারপরে উৎপাদিত পণ্য তারা কিনে নিয়ে যায়, তারাই গ্রেড করে কৃষকদেরকে নিয়েও তাদের কমিটি আছে, গ্রেড করে গ্রেডিং করে আপনার মূল্য নির্ধারণ করে তাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। কিন্তু ডিএই কিন্তু এই কথা বলতে পারে না যে আপনি 50 মন ভুট্টা চাষ করেন আমি আপনার কাছ থেকে কিনে নিয়ে যাব, আমার সেই ইয়া নাই। এখন যেটা হচ্ছে তামাকটা দিন দিন আমরা চেষ্টা করতেছি তামাকের আবাদটা কমানোর জন্য, যার কারণেই আমরা বিভিন্ন রকমের প্রণোদনা দিই। এই যে বললাম যে সরিষা ভুট্টা চীনাবাদাম এগুলোর প্রচুর বীজ আমরা দেই, আমরা আপনার কৃষকদেরকে তামাকের চাষ নিরুৎসাহিত করার জন্য তাদেরকে যেটুকু সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটুকু দেই। কিন্তু স্বাস্থ্য ক্ষতি ঝুঁকিতে যারা বিশেষ করে চাষিরা আছেন তারা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাদের, বিশেষ করে তামাক পোড়ানোর সময় যে এই ধোঁয়াটা হয় এই ধোঁয়াটা অত্যন্ত ক্ষতিকর। এটা তারা বিভিন্ন সময় সিওপিডি সহ আরও নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্রঙ্কিয়েকটেসিস এটি রূপ নিতে পারে। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা তামাকের এই ধোঁয়ার সাথে সংশ্লিষ্ট থাকে তাদের ভবিষ্যতে ক্যান্সার বা যক্ষার মতো আরও প্রাণঘাতী রোগ হওয়ার সম্ভাবনাটা ঝুঁকিটা খুব বেশি থাকে। এছাড়াও তামাক চাষের জন্য ব্যবহৃত যে কীটনাশক সার এগুলো যখন প্রয়োগ করতে যায় এগুলো কিন্তু বাতাসে চোখে মুখে পড়ে বা এগুলা তার খাবারের সাথেও তার শরীরে গিয়ে বিষক্রিয়া তৈরি করতে পারে এবং দীর্ঘদিন ধরে এই বিষক্রিয়ার কারণে ভবিষ্যতে ক্যান্সারের মতো মরণঘাতী রোগ হতে পারে। আচ্ছা আচ্ছা।
বাবা ভালো আছেন? বানুতা সাথে সাংবাদিক, টিভি সাংবাদিক জানো কি কত কষ্ট করতেছেন? আচ্ছা এখানে তো তামাক ভালো না? আচ্ছা 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 বাবা একটু এদিকে আস। ওই নিচে নিচে গাছটা নেড়ে দাও। হালকা আগুন আগুন ধরো দেখি আবার এদিকে চার ওদিক ঘুরিয়ে নিয়ে গিয়ে দিকে নি আইন দে আইন দে আইন দে।